পড়ে যাবে, পড়ে আসবে আসবে। ও মাই গড, ঢুকে গেছি আমরা লাস্টে, দেখো অবস্থা কত লোক, দেখো কত লোক, দেখো কল্যাণী প্রথম দিন কত লোক, এই যে দেখো, এই যে দেখো, এই যে আমরা কিন্তু ঢুকে গেছি, চলো সবাই চলো। এখন কিন্তু সবাই ঢুকে গেছে, সবাই ঢুকে এখন মন্দিরের মধ্যে যাচ্ছে, মন্দিরের গর্ভগৃহের দিকে আমরা যাচ্ছি, চলো সবাই। এই যে দেখতে পাচ্ছো আমরা, সবাই কিন্তু জোর করে ঢুকে গেছে, চলো চলো বলতে থাক। চলো চলো সবাই, আমরা কিন্তু এখন মন্দিরের গর্ভগৃহের মধ্যে ঢুকছি। ও মাই গড, কত লোক দেখো এখানে, কত লোকের সমাগম হয়েছে। ঠিক আছে ঠিক আছে, এই যে আমরা এখন গর্ভগৃহের মধ্যে ঢুকে যাচ্ছি, শামুকের কাজগুলো, সেই কাজগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চোখ দিয়ে খুব ভালোভাবে। এই যে দেখো কত লোক, আমাকে কেমন লাগে তোমার সবাই জানিও কিন্তু, আর আমার পিছনে কত লোক দেখো, এখানে কিন্তু সবাই কিন্তু ঠেলে গুঁতে ঢুকে গেছে, ওইখানে কিন্তু অনেকজন অসুবিধাও পড়েছে এবং তাদের লেগেছে, পড়ে গেছে তারা, তোমরা ভিডিওতে সব দেখলে। আর সামনে কিন্তু মা প্রতিমা, সামনে কিন্তু মায়ের মূর্তি রয়েছে, 85 কেজি গহনা দিয়ে মাকে সাজানো হয়েছে, প্রচুর মানুষ এখানে কিন্তু রয়েছে, এই সাইডে পুরোটা ফাঁকা। আমরা এক্ষুনি কিন্তু মায়ের গর্ভগৃহের মধ্যে ঢুকে যাব। এই যে এদিকের কার্যকারী গুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আর অল্প একটু হলে কিন্তু আমরা ঢুকে যাব মন্দিরের মধ্যে। এই যে আমরা কিন্তু চলে এসেছি, মাকে কিন্তু 85 কেজি গহনা দিয়ে সাজানো হয়েছে, সম্পূর্ণ সোনার গহনা, 85 কেজি, 85 কেজি, হ্যাঁ। ও মাই গড, ভিতরের অবস্থাটা দেখো কতটা সুন্দর ভিতরটা, এই যে দেখো কত লোক এখানে, অবস্থা দেখো ভিতরটা কতটা সুন্দর লাগছে। ও মাই গড, কতটা সুন্দর কারুকার্য করা, উপরটা দেখো শুধু দেখো, দেখো আমার পিছনে কত লোক, এই যে এই পাশ দিয়ে কিন্তু আমাদের বের হয়ে যেতে হবে, মার মুখটা একটু দেখে নাও, হচ্ছে মার মুখটা, 85 কেজি সোনা দিয়ে মাকে সাজানো হয়েছে, আর কত লোক দেখো এদিকে, কত লোক দেখো। এই যে আমরা কিন্তু এখন বের হয়ে যাচ্ছি, যে বের হয়ে মন্দির থেকে এক্ষুনি আমরা বের হয়ে গেলাম, ওই পাশ দিয়ে ঢুকাবে এবং একটুখানি দেখিয়ে তোমাকে বের হয়ে যেতে হবে, এত পরিমাণ ক্রেজ হয়ে গেছিল তোমরা তো দেখলেই, এখানে মানুষজন পড়ে গেছে, তাদেরকে ঠেলে নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে, এতটা ক্রেজ বেড়ে গেছিল, কারণ 2 থেকে 3 ঘন্টার উপরে মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকার পরেই কিন্তু মন্দিরটা বাঁশ ভেঙে ঢুকে পড়েছে, বাঁশ খোলা হয়নি। তো এখন আমরা চলে যাচ্ছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।